নমস্কার বন্ধুরা, প্রাঞ্জলস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেন্ডি সবজি। এখানে ভেন্ডিগুলো আছে, কেটে নিতে হবে। বন্ধুরা, ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভেন্ডিটা নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, জিরে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দেবো লঙ্কা কুচি। এখন দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো এখানে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে গন্ধ করবে কাঁচা কাঁচা। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে নিতে হবে। এখন দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এখন দিয়ে দেবো ভেন্ডিগুলো, একটু নেড়ে দেবো। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দেবো ধনে পাতা। বন্ধুরা, তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ভেন্ডির সবজি। এটি তোমরা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।